আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেহেতু আমি গ্রামে গিয়েছি, গ্রামের মনে মাটির চুলে রান্না করেছি। আজকে রান্নাটা কিন্তু দেশি মুরগি, মানে ডিমলা মুরগি, দেশি মুরগিটা কিন্তু রান্না করেছি ঝুল ঝুল করে। এটা কিন্তু আপনারা মানে যে কোনো সময় খেতে পারেন, মেহমান আপ্যায়ন করতে পারেন। আর মুরগি ঝুলটাতে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই লোভনীয়টা ভাত বলেন, পোলাও বলেন, নান, রুটি, পরোটা সব কিছুতে কিন্তু খেতে পারবেন। আজকের ভিডিও আপনাদের কিছু কিছু উপকার আছে, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণ। এই তো এখানে আমি দুইটা মুরগি নিয়েছি, দেশি মুরগিটা কিন্তু ভালো করে ছুলি নিয়েছি, মানে কাটাটা দেখিয়ে দেবো কীভাবে কাটতে হবে। এই তো এভাবে কিন্তু কেটে নিয়েছি, খুব বেশি ছোটো ছোটো করে না, মিডিয়াম বড় করে কিন্তু রেখেছি, যেহেতু অনেক বেশি বড় মুরগি, ডিমলা মুরগি, একটু মনে করেন যে মানে বাড়তেই থাকবে। এই পর্যায়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম। আর যারা গ্রামে গেছেন তারা কিন্তু অবশ্যই একবার হলে দেশি মুরগি খেয়ে আসবেন, যেহেতু মনে করেন ঢাকায় শহর অঞ্চলে কিন্তু দেশি মুরগিটা পাওয়া যায় না, কিন্তু গ্রামে গেলে বিশেষ করে পাওয়া যায় এটা। ভালো করে ধুয়ে এখন মশলাগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ। লবণের পরিমাণটা কিন্তু আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে 2 চা চামচ পরিমাণ, যেহেতু প্রায় 2 কেজি পরিমাণ মাংস হবে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যদি লাগে পরিমাণ আপনারা বেশি দিয়ে দিবেন, তাদের মনে করেন হলুদের কালারটা কম থাকে তারা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেবো মরিচগুঁড়ো কিন্তু একটু পরিমাণে বেশি লাগবে, প্রায় এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আমি, কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু ঝুল হবে, ঝুল তরকারিটা কিন্তু ঝাল হলে ভালো লাগে। এখন দিয়ে দিব এখানে গরম মশলা, মানে এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি, তেজপাতা, যাবতীয় ঝাল লাগে আর কি, গরম মশলা সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছে এখানে প্যাঁচ, প্যাঁচটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ প্যাঁচ হবে। এটা থেতলে দিলে কী হবে, ফ্লেভারটা সুন্দর আসবে, মানে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে আদা বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, তারপর মিষ্টি সস বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করো মিষ্টি সসটা দেওয়ার জন্য, হয়তো করে সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। আর দিয়ে দিব এখানে প্রায় 1 কাপের মতো তেল, তেলটা কিন্তু রেগুলার যে রান্না করি সেই তেলটা দিয়ে দিব। ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেরিনেট করতে হবে, হাতের সাহায্যে মেখে নিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণ ভালো আসে। অবশ্যই চেষ্টা করবো 4-5 মিনিট ভালো করে মনে করেন চটকিয়ে চটকিয়ে একসাথে মিলিয়ে মিশিয়ে দেওয়ার জন্য। এরপর যে পানি দিয়ে দেবো প্রায় 2 কাপ পরিমাণ, যেহেতু মাটির চুলে রান্না করব। আর মাটির চুলে রান্না কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে, যেহেতু আমরা গ্যাসে রান্না করি তার চেয়ে কিন্তু ডাবল মজা হয়। অবশ্যই যারা মনে গ্রামে গ্রামে গিয়ে মাটির চুলে রান্না করে খান তারা কিন্তু এটা টেস্টটা বুঝতে পারবেন যে কীরকম হয়ে থাকে। এভাবে কিন্তু আমি একটা কষানো দিয়ে দিব, মানে মাংসটা সিদ্ধ হলে কিন্তু আমি আবার 2 কাপ পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নেব। দেখতে পাচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে সম্পূর্ণ পুরোপুরি মনে করেন কষানোটা দেখাই না, কিন্তু শুধু দেখিয়ে দিচ্ছি যে এই বাচ্চা রান্নাটা কমপ্লিট। যেহেতু ঝোল রান্না করেছি ঝোলটা কিন্তু হয়ে গেছে, এই পর্যায়ে দেখতে পাচ্ছি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আশা করি একবার হলে আপনার বাড়িতে গিয়ে রান্নাটা করে থাকবেন, আমার বাসায় কিন্তু তৈরি করতে পারবেন। যদি দেশি মুরগি আসে থাকে আশেপাশে তো কোথাও কিনতে পান তাহলে করতে পারবেন না, যে কোনো মুরগি তো কিন্তু করা যাবে। তা ঝুলটা কিন্তু কথা সেটা এরকমই থাকবে। আজকের ভিডিও আমার কিছু কিছু উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অনলাইন সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।